প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। অনেকদিন পরেই তোমাদের সামনে ক্লাস নিয়ে উপস্থিত হলাম। প্রায় তোমরা গত 2 সপ্তাহ হয়তো বা আমার কোনো ক্লাস পাওনি, ক্লাস 6-এর গণিত ক্লাসটা গত 2 সপ্তাহে তোমাদের হয়নি। ম্যাডাম একটু অসুস্থ ছিলাম, তাই তোমাদের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারিনি। তো এখন থেকে তোমরা রেগুলারই তোমাদের ক্লাসগুলো আপডেট পাবে। তো এই সপ্তাহে তোমাদের পড়া হচ্ছে উপপাদ্য 1। আমাদের এখন জ্যামিতি দুই প্রকার, দুই রকমের আছে আমার। একটাকে আমরা বলবো সম্পাদ্য এবং অন্যটিকে বলবো আমরা উপপাদ্য, ঠিক আছে? তো এই সপ্তাহে আমাদের পড়া হচ্ছে উপপাদ্য 1। দেখো, উপপাদ্য লেখার সময় আমি কিভাবে লিখছি, আমি যে প্রশ্নটা সেটা আমি সাধারণ নির্বাচন দিয়ে লিখছি। কি দিয়ে লিখছি? সাধারণ নির্বাচন না, আবার নির্বাচন, সাধারণ নির্বাচন দিয়ে প্রশ্নটা লিখতে হবে। আমাদের যে উপপাদ্যের যে প্রশ্নটা সেটা আমার সাধারণ নির্বাচন দিয়ে লিখতে হবে। তো প্রশ্নটা কি, আমরা একটু প্রশ্নটা বুঝি। একটি সরল রেখার একটি বিন্দুতে, সর্বপ্রথম আমরা একটি সরল রেখা দেখতে পাচ্ছি। সরল রেখা মানে হচ্ছে আমার এবি, সরল রেখা যেটা সোজা একটা রেখা। আমার এবি হচ্ছে আমার একটি সরল রেখা, তার একটি বিন্দু হচ্ছে ও, সেই সরল রেখার উপরে একটি বিন্দু হচ্ছে ও। একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে, অপর একটি রশ্মি মানে হচ্ছে আমার ওসি। অপর একটি রশ্মি মানে হচ্ছে কি, দেখো প্রশ্নের সাথে মিলাই মিলে কিভাবে আমার চিত্রটা হয়েছে। আমার অপর একটি বিন্দু হচ্ছে ওসি, যে দুইটি সন্নিহিত কোণ মানে ওসি রেখা উৎপাদনের ফলে। সবাই একটু খেয়াল করো, আমি চিত্রের সাথে মিলাই তোমাদেরকে পড়াই দিচ্ছি। এটা আমি প্রথমে এটা না দিই, ঠিক আছে? এই যে একটা দিলাম, এই এই বিন্দুতে তোমার ওসি বসে, যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, এখানে কিন্তু দুইটা সন্নিহিত কোণ, এই একটা সন্নিহিত কোণ আর এই একটা সন্নিহিত কোণ, ঠিক আছে? এই দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। দুই সমকোণ মানে, এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, আর দুই সমকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। এই পুরাটাই আমার কিন্তু 180 ডিগ্রি। এই এখন আমার একটা একটা কি সন্নিহিত কোণ এখানে আমার। তারপর আমাদের অঙ্কনের বিবরণ অনুযায়ী এখানে আমাদের কি করতে বলছে, একটা লম্ব আঁকতে বলছে। লম্ব, লম্ব হচ্ছে আমার ওডি, ঠিক আছে? লম্ব হচ্ছে আমার ওডি। তারপরে এরকম আমরা সাধারণ নির্বাচনটা লিখে আমরা এটা চিত্রটা আঁকবো। চিত্র আঁকার পর আমরা লিখবো বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন লিখে আমাদের এখানে যে প্রমাণটা দিছে, এই প্রমাণটা আমাদের লিখতে হবে, ঠিক না? এই প্রমাণটা আমি তোমাদেরকে এখানে মতন করে চিত্র দিয়ে তোমাদের বোঝাই দিচ্ছি। বলছে মনে করি AB সরলরেখাটির O বিন্দুতে, AB সরলরেখার O বিন্দুতে OC রশ্মির, এই OC রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে, ফলে এই দেখো আমি তোমাদেরকে এখানে একটা কোণ দেখিয়েছিলাম, এখানে একটা। তাহলে আমার কোণগুলো কি, AOC মানে এই কোণটা, তারপর আরেকটা হচ্ছে আমার COB মানে হচ্ছে এই কোণটা, ঠিক আছে? দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে এই কোণটা আর এই কোণটা যদি আমি যোগ করি তাহলে হবে আমার দুই সমকোণ। এটা হচ্ছে আমার প্রমাণ করতে হবে, এটা আমার প্রথমে লিখতে হবে। তারপরে আমাদের তো অঙ্কন অঙ্কন দিছে এখানে, AB এর উপরে OD লম্ব আঁকো। তারপর এখানে দেখো AOC যোগ COB মানে এই কোণটা আর এই কোণটা যদি যোগ করি তখন আমার তিনটা কোণের সমান হয়। তিনটা কোণ কি কি জানো? তিনটা কোণ হচ্ছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। দেখো এটাই দিছে এখানে AOC, প্রথমে বলছে যে AOD, AOD মানে এই কোণটা, তারপরটা হচ্ছে DOC মানে এই কোণটা, আর এটা হচ্ছে COB মানে হচ্ছে এই কোণটা, মানে এই দুইটা কোণের তিন দুইটা কোণ আবার তিনটা কোণের সমান। তারপরে সমান সমান দিয়ে হয় আমার AOD প্লাস BOB, যেহেতু তোমার DOC প্লাস COB সমান সমান কি DOB, DOC কোনটা আমার DOC সাথে COB যদি যোগ করি তখন আমার কি হয় DOB, মানে এই এটা আর এটা কোনটা মিলাই আমার পুরা এই একটা কোণ হয়, এটাই বুঝেছি। সুতরাং এই এখানে আছে আমার কত, তোমার এখানে আছে আমার পুরো এক সমকোণ, আর এই পাশে আছে আমার এই লম্বাটা আঁকার ফলে এখানে এক সমকোণ, আবার এই পাশে কি হয়েছে আমার এক সমকোণ। তাহলে আমার এটা প্রমাণিত যে যদি আমি এই এইটা পুরাটা কোণ আর এই কোণটুকু যোগ করি তাহলে হবে আমার দুই সমান কোণ। আমার কথা বুঝছো? এইভাবে করে তোমাদের এই উপপাদ্যটা লিখতে হবে। তাহলে আমি আমার ক্লাস শেষ করছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।